নমস্কার বন্ধুরা, ব্যঙ্গবাসী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি গাজরের হালুয়া বানিয়ে দেখাবো। আপনারা সুজির হালুয়া, আটার হালুয়া, বেসনের হালুয়া তো অনেক খেয়েছেন, আজকে ঝটপট সুজির হালুয়া বানিয়ে দেখাবো আপনাদেরকে। কড়াইতে আমি 2 চামচ ঘি দিলাম। এর মধ্যে আমি কাজু বাদাম, কিশমিশ এগুলো একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আবার আমি 2 চামচ ঘি দিলাম। এর মধ্যে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিলাম। 5 মিনিট আমি এইভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা গাজরের থেকে চলে যায়। ভাজা হয়ে গেছে 5 মিনিট, এর মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে হাই ফ্লেমে সমানে নাড়তে হবে। 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দুধটা অনেকটাই শুকনো হয়ে এসেছে, এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের ইচ্ছা মতো দেবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। এর মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। বাটার আর চিনিটা একসাথে মিক্স হয়ে বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে, তখন এটা আমি বন্ধ করে দেব। অনেকটাই শুকনো হয়ে গেছে, এর মধ্যে ভাজা ড্রাই ফ্রুট গুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও শুকনো করে নেব, এখনো একটু একটু পাতলা আছে। শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে ঝটপট গাজরের হালুয়া আমার তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। খেতে দারুণ টেস্টি হবে। এর মধ্যে এলাচের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন তো বাজারে খুব গাজর পাওয়া যায়, আপনারা অবশ্যই গাজরের হালুয়া এইভাবে বানাবেন, খাবেন, আমাকে কমেন্ট করবেন কিরকম হয়েছে। গাজরের হালুয়া আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, খুব কম সময়ে গাজরের হালুয়া তৈরি হয়ে গেল। এটা খুবই সুস্বাদু হবে। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।